প্রতিদিন পথ দুর্ঘটনায় মারা যান হাজার হাজার মানুষ। আর সেই কারণেই আমাদের রাজ্য সরকার একটি ক্যাম্পেইন চালু করেছে সেভ ড্রাইভ সেভ লাইফ বলে। আসো আমরা ক্যাম্পেইনটা একটু শুনে তারপর আমাদের পড়ার দিকে এগোই। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেভ ড্রাইভ সেভ লাইফ। সেভ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেভ ড্রাইভ সেভ লাইফ, লেটস সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ। দেখলাম আমরা, অ্যাকচুয়ালি শুনলাম আমরা, এবার আমরা আমাদের পড়াটা শুরু করবো আজকের পথের পাঁচালী। আজকের বেশি কিছু বোঝার বা বোঝানোর নেই, তোমরা পড়ার মধ্যেখানেই বিভিন্ন ছবি দেখতে পাবে, তোমরা শুধু মোবাইলে খেয়াল করলে পরেই বুঝতে পারবে। চলো আমরা পুরোটা রিডিং পড়ব, সেটাই আমাদের পড়া। শুরু করি। এক সপ্তাহের জন্য তিতলি কলকাতায় বেড়াতে গেছে, ওর কাকু কলকাতায় থাকেন, ভাই আর বোন আছে সেখানে। দারুণ খুশি তিতলি, ঘোরা হবে, খেলা হবে, সবাই মিলে ঠিক করা হলো ওরা রোজই ঘুরতে যাবে। পায়ে হেঁটে ঘুরবে কলকাতার নানা জায়গা, গাড়িতেও ঘুরবে, কাকু নিজেই গাড়ি চালান। তিতলি দাদুর মুখে শুনেছিল কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল। এত বড় বড় উঁচু বাড়ি তিতলি আগে দেখেনি, আর রাস্তায় এত লোক ও গাড়িও এই প্রথম দেখল। আজ ওরা পায়ে হেঁটে ঘুরছে, মনুমেন্ট বা শহীদ মিনার দেখে তিতলি অবাক হলো। কত লম্বা একটা মিনার, সেখান থেকে বেরিয়ে একটা বিরাট রাস্তা, তার নানা দিক থেকে গাড়ি চলছে। কাকু আর কাকিমা ওদের তিন ভাই বোনের হাত শক্ত করে ধরলেন। কাকিমা বললেন, খুব খেয়াল করে রাস্তা পেরোতে হয়, কখনো তাড়াহুড়োয় বেখেয়ালে রাস্তা পার হতে নেই। তিতলি দেখল সিগনাল লাল হতেই গাড়িগুলো থেমে গেল, সিগনালে একটা মানুষের ছবি জ্বলে উঠল। সেটা দেখেই ওরা জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে হেঁটে রাস্তা পেরোল, রাস্তা পার করেই আবার ফুটপাথে উঠল। কাকু বললেন, সব সময় ফুটপাথ ধরে হাঁটবে, রাস্তার ওপর দিয়ে হাঁটবে না, মোবাইল ফোন কানে দিয়ে রাস্তা পেরোবে না। তিতলি দেখল একটা মজার পোস্টার, তাতে লেখা আছে ট্রাফিক নিয়ম খুব সোজা, তার জন্য মোটা বই পড়ার দরকার নেই। রাতে শুতে যাওয়ার সময় খাতায় বেড়ানোর কথা লিখল তিতলি, সঙ্গে লিখল হাঁটার জন্য ফুটপাথ, গাড়ির জন্য রাস্তা। পরের দিন ওরা গাড়ি নিয়ে ঘুরতে বেরোলো, কাকু ও কাকিমা সামনে বসলেন, তিতলির ভাই পাপান সামনে বসতে চাইল। কাকিমা বললেন, ছোটদের সামনে বসা উচিত নয়। কাকু বললেন, সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাতে বা বসতে নেই, গাড়ি চালানোর নানা নিয়ম বলছিলেন কাকিমা। যেমন বললেন, স্কুল হাসপাতাল এসবের সামনে জোরে গাড়ি চালাতে নেই, আর হর্ন বাজানো ঠিক নয়, যে রাস্তায় অনেক লোক সেখানে আসতে গাড়ি চালানো উচিত। একটা জায়গায় তিতলি দেখল ট্রাফিক পুলিশ ওদের হাত দেখাচ্ছে, সামনে আরও কটা গাড়ি। কাকু গাড়ি থামালেন, পুলিশ কাকুর কাছে কি একটা দেখতে চাইলেন। কাকু একটা কার্ড বার করে দিলেন, পুলিশ সেটা দেখে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। গাড়ি আবার চলল, কাকু বললেন, উনি লাইসেন্স দেখতে চাইলেন। তিতলি বলল, লাইসেন্স কি? কাকিমা বললেন, গাড়ি চালানো শিখতে হয়, সেটা ঠিকমতো শিখে পরীক্ষা দিতে হয়, পাশ করলে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। রাস্তায় গাড়ি চালানোর সময় লাইসেন্স সঙ্গে রাখতে হয়, ট্রাফিক পুলিশরা দরকারে লাইসেন্স যাচাই করেন। রাস্তার মোড়ে এসে লাল সিগনাল পেল তিতলিরা, কাকু জেব্রা ক্রসিংয়ের আগেই গাড়ি দাঁড় করালেন, একটা গাড়ি এগিয়ে গিয়ে ক্রসিংয়ের ওপরে দাঁড়ালো,
ট্রাফিক পুলিশ সেই গাড়িটাকে পিছিয়ে যেতে বললেন। তিতলি ভাবলো তাই তো, গাড়ি যদি জেব্রা দাগের উপর দাঁড়ায় তবে লোকে পেরোবে কী করে। খানিক দূরে গিয়ে তিতলি দেখলো একটা ব্রিজ, তার উপর দিয়ে লোক চলাচল করছে। কাকিমা বললেন এটা হলো ফুট ব্রিজ, অনেক রাস্তায় লোক চলাচল মানা, সেখানে ফুট ব্রিজ ব্যবহার করতে হয়। আবার অনেক সময় রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গের মতো সাবওয়ে থাকে, ফুট ব্রিজ সাবওয়ে ব্যবহার না করে রাস্তা পেরোতে গেলে দুর্ঘটনা হতে পারে। এবার তোমরা দেখো বইতে 147 পৃষ্ঠার একদম নিচের দিকে কতগুলো পথ সুরক্ষার বিরোধী বা পক্ষে কি না তার তালিকা দেয়া আছে। 10 জিনিস দেয়া আছে, আমরা পড়লেই বুঝতে পারবো এর মধ্যে কোনটা পথ সুরক্ষার বিরোধী। 1, মোটরসাইকেলে হেলমেটবিহীন আরোহী। স্বাভাবিক, হেলমেট ছাড়া যাত্রা করলে, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা ঘটলে আহত হওয়ার বা মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে, তাহলে এটা পথ সুরক্ষার বিরোধী। চলন্ত গাড়ি বাঁদিক থেকে ওভারটেক করছে, এটাও পথ সুরক্ষার বিরোধী। আমাদের দেশে রাস্তায় গাড়ি বাঁদিক দিয়ে চলে, তাহলে তাকে যদি ওভারটেক করে বা পেরিয়ে যেতে হয় তাহলে ডান দিক দিয়ে করতে হয়, বাঁদিক দিয়ে করলে সেটা কিন্তু পথ সুরক্ষার বিরোধী। 2 তাতে তো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে, অবশ্যই সেটা পথ সুরক্ষার বিরোধী। বাসে ঝুলন্ত অবস্থায় যাওয়া, এটাও পথ সুরক্ষার বিরোধী, এটা তো নিজেরই সুরক্ষার বিরোধী। ঝুলন্ত অবস্থা থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কি হবে বুঝতেই পারছো। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো বা রাস্তা পারাপার, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার করলে কোনো গাড়ি এসে যদি আমাকে ধাক্কা দেয় তাহলে পরে দোষ কার, আমার তো, আমি তো দেখতেও পাবো না সিগন্যাল আছে কি না, আমি জেব্রা ক্রসিং দিয়ে যাচ্ছি কি না, আমার মন তো মোবাইলে থাকবে। তেমনই কোনো ড্রাইভার যদি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলেন তাহলে কিন্তু দোষ তার, কারণ তিনিও অনেক কিছু খেয়াল করতে পারবেন না। রেলওয়ে ক্রসিং ও সিগন্যাল যা দেখে রাস্তা পারাপার করতে হয়, দেখো এটা পথ সুরক্ষার বিরোধী নয়, অবশ্যই আমাদের দেখে রাস্তায় পারাপার করতে হবে। চলন্ত গাড়ি সামনে দিয়ে রাস্তা পারাপার, এ তো ভয়ঙ্কর অন্যায়, যতক্ষণ না লাল সিগন্যাল দিচ্ছে, ট্রাফিক থামছে, ততক্ষণ কিন্তু আমরা কখনোই পারাপার করব না। আর যেখানে সিগন্যাল ব্যবস্থা নেই সেখানে আমরা সবসময় যখন রাস্তা পারাপার করব তখন প্রথমে ডান দিকে তারপরে বাঁদিকে দেখে আমরা কিন্তু রাস্তা পারাপার করব। খেয়াল থাকবে প্রথমে ডান দিকে কেন দেখব, কারণ গাড়ি যে কোনো সময় কিন্তু রাস্তার বাঁদিক দিয়ে আসবে, আর সেটা আমরা যখন রাস্তা পেরোতে যাব তখন আমাদের ডান দিকে পড়বে। কেমন? ধূমপানরত ড্রাইভার, এটাও পথ সুরক্ষার বিরোধী। রাস্তার কলার খোসা ছোড়া, এ তো অন্যায়, ভারী অন্যায়। এমনিতে নোংরা করা, তার মধ্যে খোসাতে কেউ আচার খেয়ে কোনো গাড়ি স্লিপ কেটে পড়তে পারে, এটাও পথ সুরক্ষার বিরোধী। রাস্তায় পোড়া মোবিল পড়ে থাকলেও সেই চ্যাটচ্যাটে মোবিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, মূলত বাইক সাইকেল এগুলোর অ্যাক্সিডেন্ট হওয়ার প্রভূত সম্ভাবনা থাকে, সেই কারণে এটাও কিন্তু পথ সুরক্ষার বিরোধী। আবার আমরা চলে এলাম মূল পাঠে। সারাদিন ঘোড়ার ফাঁকে খাওয়া দরকার, রাস্তার পাশে একটা জায়গায় সার বেঁধে গাড়ি দাঁড়িয়ে, তারই এক পাশে আস্তে করে গাড়িটা রাখলেন কাকু। তিতলি দেখল যেখানে লেখা আছে এখানে গাড়ি রাখুন, ও বুঝল যেখানে সেখানে গাড়ি রাখা উচিত নয়। একটা বিরাট মাঠে ওরা বসল। রিয়া বলল, জানিস তিতলি, এটা গড়ের মাঠ। কি বিরাট মাঠ! দেখে তিতলির ভালো লেগে গেল। কত গাছ, কলকাতায় গাছপালা কম। তিতলি একবার পাপান আর রিয়াকে বলেছিল সেটা। গড়ের মাঠে ঘোড়া দেখে খুব খুশি তিতলি। এখানে ধোঁয়া ধুলো নেই, হাওয়া আর ঘাসের গন্ধ। কাকিমা বললেন গাড়ির ধোঁয়াগুলো শহরের মানুষের জন্য খুব ক্ষতিকর। কাকু বললেন তাই নিয়মিত গাড়ির ইঞ্জিন পরিষ্কার করা দরকার, তাছাড়া চাকা, ব্রেক, আলো সব পরীক্ষা করে তবেই গাড়ি চালানো উচিত। খেতে খেতে ঠিক হলো এবারে কাকিমা গাড়ি চালাবেন। রিয়া বলল, জানিস তিতলি, মায়েরও ড্রাইভিং লাইসেন্স আছে। কাকু বললেন একটানা গাড়ি চালানো ঠিক নয়,
তাতে ক্লান্তি আসে, ঘুম পায়, হাত পা ঠিক মতো চলে না, তখন সিগন্যাল খেয়াল করা মুশকিল হয়, এতে দুর্ঘটনা ঘটে। শরীরে বা মনে উত্তেজনা বা অস্থিরতা নিয়ে গাড়ি চালানো ঠিক নয়। খাওয়া শেষ করে আবার গাড়িতেই উঠল সবাই। গড়ের মাঠ পার করেই বৃষ্টি শুরু হলো। সকাল থেকেই একটু মেঘলা ছিল। তখনই কাকু বলেছিলেন, মেঘলা দিনে বা আলো কম থাকলে গাড়ি আস্তে চালাতে হয়, শীতের দিনে কুয়াশা থাকলেও তাই। বৃষ্টি বাড়তেই কাকিমা গাড়ির গতি কমিয়ে দিলেন। কাকু বললেন, ভিজে রাস্তায় চাকা পিছলে যায়, ঠিকমতো ব্রেক ধরে না, তাই ভিজে পথে সবসময় আস্তে গাড়ি চালাতে হয়। এটা বলতে বলতে তিতলি দেখল সামনে একটা বিরাট গির্জা। পাপান বলল, এটা সেন্ট পলস ক্যাথিড্রাল। তিতলি জানে ছোট গির্জাকে বলে চার্চ আর বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল। রিয়া বলল, জানিস এটা একবার ভূমিকম্পে নষ্ট হয়ে গেছিল। তিতলি মনে মনে বলল, এত সুন্দর গির্জাটা যেন আর না নষ্ট হয়। কাকিমা বললেন, একটু পেট্রোল ভরা দরকার, কাছেই একটা পেট্রোল পাম্প। সেখানে একজন মোটর বাইক চালকের সঙ্গে একজনের তর্ক হচ্ছে। বাইক চালকের মাথায় কেন হেলমেট নেই তা নিয়ে তর্ক। কাকু বললেন, বাইক চালক ঠিক বলছেন না, সবার উচিত হেলমেট পরে তবেই বাইক চালানো বা বসা। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। বিশেষ করে ISI মার্কা হেলমেট পরা উচিত। পেট্রোল পাম্পের ভদ্রলোক বললেন, নতুন আইন হয়েছে, এবার থেকে হেলমেট না থাকলে জ্বালানি পাওয়া যাবে না। পাপান বলল, নো হেলমেট নো ফুয়েল। তিতলি দেখল একটা বাইকে চারজন বসে আসছে। রিয়া বলল, বাইক নয় যেন বাস। পেট্রোল দিতে দিতে হেসে উঠলেন ভদ্রলোক, বললেন, এটা বিরাট সমস্যা, বাইক একজন বা দুজনের বসার জন্য, সেখানে এত লোক বসলে দুর্ঘটনা হতেই পারে। সেটা বললেন তিনি বাইক চালককে। ভদ্রলোক কথা দিলেন এমন আর করবেন না তিনি। তাহলে এবার আমরা দেখি রাস্তায় বেরোলে আমি কী কী করব না। গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না, রাস্তায় দৌড়দৌড়ি করব না, একদমই উচিত নয়, রাস্তায় খেলার জায়গা নয় ওটা। বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসব না। বড় গাড়ির দিক পরিবর্তন করার সময় বা মোড় ঘোরার সময় গাড়ির কন্ট্রোল কিছুটা হলেও এদিক ওদিক হয়, সে সময় গাড়ির সামনে না আসাই ভালো। রাস্তার উপরে কখনোই খেলবো না, যে বললাম এটা খেলার মাঠ নয়, খেলার মাঠ আছে আমরা সেখানে খেলবো, না হলে বাড়ির উঠোনে খেলবো, ঘরে খেলবো, কিন্তু রাস্তায় কখনোই নয়। হ্যাঁ, বাস থেকে লাফ দিয়ে নামবে না, নামার আগে দেখে নাও কোনো চলন্ত গাড়ি বা মোটর সাইকেল আসছে কি না। যতই আমরা বাস থেকে বাদিকেই নামি না কেন, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বেপরোয়া ড্রাইভারদের তো সংখ্যা কম নয়, সেটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। চলো আবার পড়ি। তেল ভরে আবার গাড়ি ছাড়ল। এক জায়গায় রাস্তা একটু খারাপ। কাকু বললেন, রাস্তার দেখভাল করা খুব জরুরি, খারাপ রাস্তা তাড়াতাড়ি সারানো দরকার। হঠাৎ পাশ থেকে দুটো বাস ডান দিক বাদিক করতে করতে চলছে। কাকু বললেন, এই এক সমস্যা, এত দুর্ঘটনা হয় তবু রেষারেষি করা চাই, কখনোই বাঁদিক থেকে অন্য গাড়িকে ওভারটেক করা ঠিক নয়। আসলে যাত্রীরাও বাসে ট্যাক্সিতে উঠেই তাড়া দেয়, বাসগুলো অযথা আসতে চলে, তারপরে একই রুটের অন্য বাস এসে গেলে রেষারেষি শুরু করে, তখন সিগন্যাল ক্রসিং বা কিচ্ছু খেয়াল থাকে না। যাত্রীরাও এই জন্য দায়ী, যেখানে সেখানে ওঠানামা করেন, অথচ নিয়ম হলো নির্দিষ্ট স্টপেজে ওঠানামা। মাঝপথে বাস থেকে নামতে গিয়ে কত যে দুর্ঘটনা হয়, এক লেন থেকে অন্য লেনে ঢুকে পড়তে গিয়েও অনেক সময় দুর্ঘটনা ঘটে। রোজ হাজার হাজার যাত্রী নিয়ে গাড়ি চালাতে হয় তাঁদের, তাই গাড়ি চালকের উপর মানসিক চাপ দিলে যাত্রীদের জীবনেরও ঝুঁকি বাড়ে। চালককে তাই কোনোভাবে চাপ দিয়ে জোরে চালাতে বলা ঠিক নয়। চালক ও তার সহযোগীরাই তো আমাদের মতো মানুষ, তাদের সম্মান ও সহযোগিতা করা দরকার। এবার একটা ছবি দেখতে পাচ্ছ তোমাদের বইতে,
এটা আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার। এটা আমরা কিন্তু গড়ের মাঠ থেকেও দেখতে পাবো। হ্যাঁ চলো আমরা নেক্সট পেজে চলে যাই, আমাদের একদম লাস্ট পেজ আজকের পাঠের 150। হঠাৎ চোখে পড়ল একটা অটো হুড়মুর করে গাদা লোক নিয়ে চলে গেল। কাকু বললেন, এইভাবে বেশি লোক তুলে এরা মুনাফা করতে চায়, বোঝে না জীবনের দাম বেশি। গাড়ি কালীঘাট ছাড়িয়ে গেল। রাস্তার ধারে এক জায়গায় একটা প্রদর্শনী হচ্ছে। স্কুলের ছেলেমেয়েরা চালক ও পথচারীদের কাছে গিয়ে একটা কী যেন দিচ্ছে। তিতলিরাও নিল একটা চেয়ে, তাতে গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা, সাবধানে চালাও, জীবন বাঁচাও। পাশে সেফ ড্রাইভ সেভ লাইফ বলে ইংরেজিতেও লেখা। তিতলি দেখল স্কুলের ছেলেমেয়েরা হাতে হাত রেখে দাঁড়িয়েছে, সঙ্গে ট্রাফিক পুলিশরাও হাতে হাত মিলিয়েছে, অনেক পথচারী ও চালকরাও আছে। তিতলি পাপান রিয়াও গেল তাদের সঙ্গে। মাইকে ঘোষণা হলো, এবারে আমাদের শপথ নেওয়ার পালা। তখনই একটা অ্যাম্বুলেন্স আসছিল। মাইকে ঘোষণা করা হলো, আগে অ্যাম্বুলেন্সকে চলে যেতে দিন। সবাই পথ ছেড়ে দিল, তারপর সবাই গলা মিলিয়ে গাইল, পথ সংস্কৃতি জানব, ট্রাফিক নিয়ম মানব, আমি সতর্ক হয়ে চলব, সুস্থভাবে এগিয়ে যাব, পথকে জয় করব, শান্ত জীবন গড়ব, পথ শুধু আমার নয়, এ পথ মোদের সবার, তা সর্বদা মনে রাখব। এটা ওরা গানের মতো করে করেছে, আমি তো এমনি এমনি বলে দিলাম, আমি গান করতে পারি না। তাই সবার সঙ্গে গলা মেলাতে দারুণ মজা হলো তিতলির। ফেরার পথে বারবার মনে আওড়ালো সেভ ড্রাইভ সেভ লাইফ। রাতে নিজের খাতায় গোটা গোটা অক্ষরে লিখে নিল, সাবধানে চালাও, জীবন বাঁচাও। মনে ভাবল, স্কুলে গিয়ে বন্ধুদেরও এটা বলতে হবে, শুধু কলকাতার গল্প নয়, এই পথের পাঁচালিও সবাইকে শোনাতে হবে। তাহলে আমরা এবার সেভ ড্রাইভ সেভ লাইফের থিম সংটা শুনতে শুনতেই জেনে ফেলি, রাস্তায় বেরোলে আমরা কী কী করব। গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব আমরা। বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবো, কারণ শিশুরা তো ঠিকমতো ব্যালেন্স নিয়ে বসতে পারে না, বা রাস্তাও বোঝে না, জানে না কখন ঝাঁকুনি কখন সামলাতে হবে। কেমন সিগনাল দেখে রাস্তা পার হব আমরা, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার করব আমরা, রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগনাল দেখে পার হব। সবুজ সিগনাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্য যিনি গেটম্যান আছেন তিনি গেট তুলে দেবেন তখনই যখন গাড়ি পারাপার হয়ে যাবে। যাক, তাহলে আমরা পড়তে পড়তে পড়ার মাঝখানে ছবি দেখতে দেখতে আমাদের রোড সেফটি বা পথের সাবধানতা সম্পর্কে বেশ কিছুটা জেনে নিলাম। পরের দিন আমরা রেলগাড়ি নিয়ে পড়াশোনা করব। তার আগে দেখি আমাদের বলা বলি করে কী লিখতে হবে। পথ নিরাপত্তা বিষয়ে যা যা শিখলাম তার ছবি আঁকতে হবে, ছড়া তৈরি করতে হবে, আর সবাইকে সচেতন করার জন্য পোস্টার তৈরি করতে হবে। এগুলো তোমরা তোমাদের মাথার থেকে নিজেরা ভেবে চিনতে আলোচনা করে বইয়ের এই পড়াটা আরও বেশ কয়েকবার পড়ে তৈরি করবে, করে তোমাদের টিচারকে দেখাবে এবং সেগুলোর কোনো ভুল ভ্রান্তি থাকলে কারেকশন করিয়ে নেবে। আজকে এখানে শেষ করি, আসি।